অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় ঢাকার রিকশা ও রিকশাচিত্র ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে এই ডিসেম্বরে। যাদের অবদানে এই সাংস্কৃতিক অর্জন, তাদেরকে এবার দেওয়া হলো সংবর্ধনা। মঙ্গলবার সকালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবন অডিটোরিয়ামে বাংলা একাডেমির আয়োজনে সংবর্ধনা দেওয়া হয় রিকশাচিত্র শিল্পীদের। দেশের বিভিন্ন প্রান্তের 111 জন রিকশা চিত্রশিল্পীদের দেওয়া হয় সনদ, উত্তরীয় এবং আর্থিক সম্মাননা। অনুষ্ঠানে শিল্পীরা বলেন, এই সংবর্ধনা তাদের কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেবে। এটা বিরাট বড় পাওনা আমাদের। আমরা যাই, যত আর্টিস্ট ভাড়া আছে রিকশা চিত্র, আমরা সব খুশি হয়েছি আমরা। এবং প্রধানমন্ত্রীর আমাদের অনেক অনেক ধন্যবাদ, এবং মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ আমাদেরকে উৎসাহ দেওয়াটা এবং আমাদেরকে সম্মান দেওয়াটা। আমার মনে হয় এটা আরও আমরা উন্নত করবো, বিশ্ব আর এটা জানাবো, আরও এটা আরও আমরা উচ্চারণ করবো। আমার আব্বু আর্টিস্ট ছিল, আলী নূর আমার আব্বুর নাম, উনি এরকম সম্মাননা পায় নাই। উনি অনেক বড় শিল্পী ছিল, বড় মাপের শিল্পী, ঠিক আছে। কিন্তু আমি যা পাইলাম অনেক আনন্দ লাগতেছে, যে এরকম, কারণ এরকম আমি আর বুঝতে পারিনি যে এরকম সম্মাননা আমি পামো। তো এখন পাইছি, মনে অনেক আনন্দ লাগতেছে। এই সংবর্ধনার মধ্য দিয়ে নতুন দিগন্তরেখা উন্মোচিত হলো। রিকশাচিত্র শিল্পীদের কাজের সুযোগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। যারা এই কাজটি করেছেন তারা আমাদের দিগন্তকে প্রকাশ প্রসারিত করেছেন, আমাদের শিল্পের জয়গান গেয়েছেন এবং শিল্পবোধের চাতুর্যকে অনেক দূরে নিয়ে গেছেন। এইভাবে আমাদের সব কিছু সম্মাননার জায়গাটা খুঁজে পায়। আজকে সেই সব শিল্পীদের আমরা অভিনন্দন জানাই। শিল্পীদের সাথে তাদেরকে একীভূত করে নেব আমরা, তারাও একজন আর্টিস্ট, শুধু চারুকলাতে পাশ করলে আর্টিস্ট আমরা ধরে নিই। কিন্তু এই ধারণাটি আমাদের বদলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সচিব মহোদয় যেটি বলছিলেন যে আর্ট কিন্তু এনামেল পেইন্ট দেওয়া হয় না, এই অসাধ্যটি সাধন করেছেন আপনারাই শুধু। আমার মনে হয় এই বিশ্বের মধ্যে আপনারাই প্রথম যে এনামেল পেইন্ট দিয়ে পেইন্ট করে এই বিশ্বের অপরিম ঐতিহ্যের একটা অংশ হয়েছে, এটি শুধু আপনাদের পক্ষে সম্ভব, এই বাংলার মানুষের পক্ষে সম্ভব। অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রাঙ্গণে রিকশাচিত্র স্কয়ার নির্মাণের প্রস্তাবও করা হয়। মৌটুসী রহমান, সময় সংবাদ, ঢাকা।